गुड आफ्टरनून एवरीबडीज क्लास सिक्स स्टूडेंट्स माइसेल्फ अतनु घोष। तो आमी तोमादेर आज के जे कम्पिटारे क्लासटी नेब सेटा होच्छे चैप्टर नम्बर वन जेनारेशन अफ कम्पिउटार जेनारेशन्स अफ कम्पिउटार कम्पिउटारे प्रजन्म। तो कम्पिउटारे प्रजन्म कम्पिउटारे प्रजन्मटा एक्चुअली पाँचटा भागे विभक्त। एक होच्छे फार्स्ट जेनारेशन तो कम्पिउटारे प्रथम जेनारेशन शुरू हो 1946 থেকে 1955 1946 টু 1955। তো ফার্স্ট জেনারেশনে যে কম্পিউটারটা ছিল সেই কম্পিউটারের যে আকার ছিল বলা যেতে পারে এই ঘরটার মতন। অ্যাকচুয়ালি ফার্স্ট জেনারেশনে কম্পিউটারটা চালানোর জন্য যে তড়িৎ লাগতো মোটামুটি 1.5 লাখ ওয়াট বিদ্যুৎ লাগতো, যেটা একটা জেলাকে জেলা একটা জেলাতে সারা এক এক দিনে যে পরিমাণ বিদ্যুৎ খরচা হয় ঠিক সম পরিমাণ বিদ্যুৎ লাগতো একটা কম্পিউটারকে চালাতে। এটা ছিল প্রথম জেনারেশনে। প্রথম জেনারেশনের কম্পিউটারের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অর্থাৎ যেটা প্রধান যে যন্ত্রাংশ প্রধান যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টটা ছিল তার নাম ছিল ভ্যাকুয়াম টিউবস অথবা ইলেকট্রনিক ভালভস ভ্যাকুয়াম টিউবস অথবা ইলেকট্রনিক্স ভালভস। তো এই প্রথম প্রজন্মের কম্পিউটারে দিস কম্পিউটার্স মেইনলি ডিপেন্ডেড অন ব্যাচ অপারেটিং সিস্টেম অ্যান্ড পাঞ্চ কার্ড ম্যাগনেটিক টেপ অ্যান্ড পেপার টেপ ওয়্যার ইউজড অ্যাজ আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইসেস ইন দিস জেনারেশন। তো প্রথম জেনারেশনের কম্পিউটারে যে ইনপুট ডিভাইস হিসেবে যেটা ব্যবহার হতো সেটার নাম ছিল কি ম্যাগনেটিক টেপ পেপার টেপ পাঞ্চ কার্ড। এগুলো ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার হতো যে ডিভাইসগুলোর মাধ্যমে ডেটা আমাকে ফিট করতে হতো, আফটার দ্যাট কম্পিউটার প্রসেস করে আউটপুট জেনারেট করত। তো ফার্স্ট জেনারেশনের যে উল্লেখযোগ্য যে কয়েকটি কম্পিউটার ছিল তার মধ্যে হচ্ছে ENIAC, দিস ইজ দ্য ফার্স্ট কম্পিউটার কি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। ফুল ফর্ম অফ ENIAC এর ফুল ফর্ম হল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। দেন ADVAC ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। নেক্সট ইউনিভ্যাক ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তো তোমরা পরীক্ষায় পড়ে হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার এটা তোমরা লিখবে কি ভ্যাকুয়াম টিউব ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। পরীক্ষায় পড়বে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ENIAC ADVAC অ্যান্ড ইউনিভ্যাক, তোমরা এই প্রতিটার ফুল ফর্মগুলো মুখস্থ করবে। নেক্সট আমরা চলে আসি সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম যে প্রজন্মটা শুরু হয় 1956 থেকে 1964। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কম্পিউটারটা যেমন বললাম কি এই ঘরটার আকারে ছিল, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারটা কিন্তু একটু রিডিউস হলো। কেন হলো না, প্রথম প্রজন্মের কম্পিউটারে ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টটা ছিল সেটা ছিল ভ্যাকুয়াম টিউব অথবা ইলেকট্রনিক্স ভালভ। দ্বিতীয় জেনারেশনে সেটা কিসে কনভার্ট হলো পরিবর্তিত হলো সেটা হলো তোমার ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের আবির্ভাবের ফলে প্রথম জেনারেশনের কম্পিউটারের আকারটা যতটা ছিল তার থেকে অনেকটাই ছোট হলো, সবটাই হচ্ছে ট্রানজিস্টরের আবিষ্কারের ফলে। ঠিক আছে, এই কম্পিউটার এই জেনারেশনে কী ছিল ম্যাগনেটিক কোর অ্যার ইউজ অ্যাজ দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড ম্যাগনেটিক ডিস্ক অ্যান্ড টেপস হোয়ার ইউজ ইন দ্য সেকেন্ডারি স্টোরেজ। তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের তোমার মেন মেমোরি হিসাবে মেন মেমোরির হিসাবে হ্যাঁ প্রাইমারি মেমোরি হিসাবে ব্যবহার হতো কি ম্যাগনেটিক কোর ব্যবহার হতো আর সেকেন্ডারি স্টোরেজ হিসাবে ব্যবহৃত হতো কি ম্যাগনেটিক ডিস্ক এর প্রচলন শুরু হলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রজন্মে কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুরু হলো, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি উল্লেখযোগ্য হচ্ছে কোবল ফোটান। এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজের উদাহরণ কোবল ফোটান। তোমার এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মে যে কম্পিউটারগুলো ছিল তার নাম ছিল IBM 1620 CDC 3600। নেক্সট এলো কি থার্ড জেনারেশন কম্পিউটার। থার্ড জেনারেশন কম্পিউটারটার তোমার সময়কাল ছিল কত 1965 টু 1974। তো থার্ড প্রজন্মের কম্পিউটারে যে ইলেকট্রনিক্স যে যন্ত্রাংশটা আবিষ্কার হলো সেটার নাম ছিল কি IC ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা ট্রানজিস্টারের আবির্ভাবের ফলে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের আকারটা যতটা কমলো আইসি আবিষ্কারের ফলে
থার্ড জেনারেশনে কম্পিউটারের আকারটা আরও ছোট হলো, ঠিক আছে। আইসি কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ আইসি, আ সিঙ্গেল আইসি ক্যান প্যাক হিউজ নাম্বার অফ ট্রানজিস্টার হুইচ ইনক্রিজ দ্য পাওয়ার অফ কম্পিউটার অ্যান্ড রিডিউস দ্য কস্ট। কি না, একটা সিঙ্গেল আইসি অনেকগুলো ট্রানজিস্টারের সমন্বয়ে তৈরি হলো, এবং যে কি করছে, হুইচ ইনক্রিজ দ্য পাওয়ার অফ কম্পিউটার অ্যান্ড রিডিউস দ্য কস্ট, যে পাওয়ার কনজামশনটাকে ইনক্রিজ করছে, মানে অ্যাকচুয়ালি আগে যে পাওয়ার কনজামশন খরচাও তার তুলনায় কম হলো, এবং কী হলো, কস্টের দিক থেকেও কস্টের দামটাও কম হলো। দ্য কম্পিউটার্স অলসো বিকাম মোর রিলায়েবল, আরও বিশ্বাসযোগ্য হলো দ্যান দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন, এফিসিয়েন্ট হলো, আরও দক্ষ হলো, অ্যান্ড স্মলার ইন সাইজ, এবং কী হলো, প্রথম জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের থেকেও আকারে আরও ছোটো হলো। দিস কম্পিউটার্স ইউজড রিমোট প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং অ্যাজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে কী কী ব্যবহার করতে শুরু হলো, তোমার রিমোট প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং, যে বহু প্রোগ্রামকে ঘটা কাজ করতে পারে অ্যাজ অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম ইজ আ সিস্টেম সফটওয়্যার হুইচ ম্যানেজেস অল অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টায়ার কম্পিউটার সিস্টেম হুইচ ইজ কল অপারেটিং সিস্টেম। মানে অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার যে কম্পিউটারের যাবতীয় কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। অলসো দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং থার্ড জেনারেশনে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রচলন শুরু হলো। তো থার্ড জেনারেশনে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো প্রচলন শুরু হলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি, ফোর্টান ফর্মুলার ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, কোবল কমন ওরিয়েন্টেড বিজনেস ল্যাঙ্গুয়েজ, অ্যালগল অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। তো থার্ড জেনারেশনের যে উল্লেখযোগ্য যে কম্পিউটারগুলো ছিল তার উদাহরণগুলো কী হলো, তার উদাহরণগুলো হলো IBM 360, PDP মানে পার্সোনাল ডেটা প্রসেসর, TDC 316 এটসেট্রা। নেক্সট আসি আমরা ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশনের কম্পিউটারের সময়কাল হলো কত, 1975 টু 1989। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা জেনারেশন কিন্তু 10 বছর করে স্টেবল ছিল, 10 ইয়ার্স। ফোর্থ প্রজন্মে কী হলো না, ফলে ফার্স্ট প্রজন্মে হয়েছিল কি, ভ্যাকুয়াম টিউব অর ট্রানজিস্টার, মানে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ। সেকেন্ড জেনারেশন হলো ট্রানজিস্টার, থার্ড জেনারেশন হলো আইসি, ফোর্থ জেনারেশন হলো কি, VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড অফ সার্কিট। এখানে কি না, অনেকগুলো আইসির সমন্বয়ে একটা সার্কিট তৈরি হলো যার নাম হচ্ছে VLSI। কী বলছে এখানে, আ চিপ কন্টেনিং মিলিয়ন অফ ট্রানজিস্টার, মিলিয়ন অফ ট্রানজিস্টারকে কন্টেন করতে পারে, অ্যান্ড আদার সার্কিট এলিমেন্টস। নাও আ ডেজ দ্য মাইক্রোপ্রসেসর আর বিল্ড ইউজিং দ্য ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনিক। দিস চিপস মেড দিস জেনারেশন কম্পিউটার মোর কম্প্যাক্ট, পাওয়ারফুল, ফাস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল। অর্থাৎ VLSI আবিষ্কারের ফলে কম্পিউটারটা কম্প্যাক্ট, মানে খুব ছোট আকার কম্প্যাক্ট হলো, মোর পাওয়ারফুল হলো, ঠিক আছে, ভেরি ফাস্ট ক্যালকুলেশন বা ভেরি ফাস্ট প্রসেসিং করতে পারলো, এবং সবার ব্যবহারের আয়ত্তের মধ্যে এলো, অর্থাৎ দামটা অনেক কম হয়ে গেল। পাশাপাশি ইলেকট্রিক কনজামশন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যতটা কনজামশন হতো তার থেকে পাওয়ার কনজামশনটাও অনেকটা কম হলো। দিস জেনারেশন কম্পিউটার্স ইউজড রিয়েল টাইম, টাইম শেয়ারিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এই ফোর্থ জেনারেশনে রিয়েল টাইম প্রচলন শুরু হলো, টাইম শেয়ারিং, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ প্রজন্মেতেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রচলন থাকলো, যেটা কী কী, C, C++ ল্যাঙ্গুয়েজের প্রচলন ফোর্থ প্রজন্মে শুরু হয়। ফোর্থ প্রজন্মে যে উল্লেখযোগ্য কম্পিউটারগুলো সেগুলো হচ্ছে CARE-1 হুইচ ইজ কল সুপার কম্পিউটার, CARE-XMP হুইচ ইজ অ্যানাদার সুপার কম্পিউটার। নেক্সট আমরা আসি কোথায়, ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনটার সময়কাল হচ্ছে কি, 1990 থেকে শুরু হয়েছে টিল টু ডেট, আজও চলছে ফিফথ জেনারেশন। এখানে কি না, ইন দ্য ফিফথ জেনারেশন কম্পিউটার দ্য VLSI টেকনোলজি ওয়াজ রিপ্লেসড উইথ ULSI। ফোর্থ প্রজন্মে ছিল VLSI,
বাট রিপ্লেসড হয়ে ফিফথ প্রজন্মে এলো এলো কি ইউএলএসআই আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইট মেড পসিবল দ্য প্রোডাকশন অফ মাইক্রোপ্রসেসর চিপস উইথ 10 মিলিয়ন ইলেকট্রনিক কম্পোনেন্টস দিস জেনারেশন কম্পিউটার্স ইউজ প্যারালাল প্রসেসিং হার্ডওয়্যার অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দিস জেনারেশন আর সি সি প্লাস প্লাস জাভা এটসেট্রা অল আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস মেন গোল অফ দ্য জেনারেশন ইজ টু ডেভেলপ কম্পিউটার্স হুইচ উড বি এবল টু রেকগনাইজ ভয়েস ইমেজ অ্যান্ড গ্রাফস তাহলে ফিফথ প্রজন্মে ভয়েস আমি কথা বলছি সেই কথাটা কম্পিউটার ইনপুট হিসাবে অ্যাকসেপ্ট করছে নিয়ে প্রসেস করে আউটপুট দিতে পারে ইমেজ ছবির মাধ্যমেও অ্যান্ড গ্রাফিক গ্রাফস দে উড বি এবল টু সলভ হাইলি কমপ্লিকেটেড প্রবলেমস ইনক্লুডিং ডিসিশন মেকিং লজিক্যাল রিজনিং এটসেট্রা ফিফথ প্রজন্মে কম্পিউটার নিজে চিন্তাভাবনা করে প্রসেস করে অ্যান্সার দিতে পারছে সাম অফ দ্য পপুলার ফিফথ জেনারেশন কম্পিউটার্স আর রোবটস কোয়ান্টাম কম্পিউটার্স এটসেট্রা ওকে তো তোমরা এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন প্রত্যেকটা জেনারেশনের সময়কালটা মুখস্থ করবে প্রত্যেকটা জেনারেশনে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কী মেন ইলেকট্রনিক্স কম্পোনেন্টস যেমন ফার্স্ট জেনারেশনে হচ্ছে ভ্যাকুয়াম টিউব আর ইলেকট্রনিক্স ভাল্ভস সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার থার্ড জেনারেশনে আইসি ফোর্থ জেনারেশনে ভিএলএসআই ফিফথ জেনারেশনে হচ্ছে ইউএলএসআই তো প্রতিটা জেনারেশনের মেন কম্পোনেন্টগুলো মুখস্থ করবে যেখান থেকে অবজেক্টিভ কোশ্চেন থাকে আর এই এনিয়াক এডভ্যাক ইউনিভ্যাক এগুলোর ফুল ফর্মগুলো মুখস্থ করবে ওকে